পয়লা অগস্ট আজকের বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। ইউনিয়ন ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1829 খ্রিস্টাব্দে আজকেরই দিনে। সমাজ সংস্কারক প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের মৃত্যু। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জন্ম 1794 খ্রিস্টাব্দে, তারিখ অজ্ঞাত হলেও তা মৃত্যুর তারিখ পাওয়া যায় পয়লা অগস্ট 1846 খ্রিস্টাব্দে। শিক্ষক শেরবন সাহেবের স্কুলে ও উইলিয়াম অ্যাডামসের নিকট ইংরেজি শিক্ষা করেন ছোটবেলায়। ফরাসি ভাষাও জানতেন। পৈতৃক সম্পত্তি ছাড়াও নিজেও নতুন নতুন জমিদারি ক্রয় করেছিলেন। ব্যবহারশাস্ত্র আয়ত্ত করে আইন ব্যবসা শুরু করেন। সরকার কর্তৃক 1823 খ্রিস্টাব্দে 24 পরগনার নিমক মহলের কালেক্টরের দেওয়ানে পদে নিযুক্ত হন। ছ বছর পরে তিনি শুল্ক, লবণ ও আহিফেনের বোর্ডের দেওয়ানের পদ লাভ করেন। দেওয়ানের পদে নিযুক্ত থাকাকালে তিনি স্বাধীন ব্যবসায় লিপ্ত ছিলেন। ম্যাকিন্টাস অ্যান্ড কোম্পানি অংশীদার ও কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। পরে 14 জুলাই 1831 খ্রিস্টাব্দে ইউনিয়ন ব্যাংকের অন্যতম ডিরেক্টর হন। কয়েকটি বীমা কোম্পানিরও পরিচালক ছিলেন তিনি। 1834 খ্রিস্টাব্দে সরকারি কাজ ছেড়ে দেন এবং কার ও ঠাকুর কোম্পানির যুগ্ম মালিকানায় ইংরেজি রীতি পদ্ধতিতে ব্যবসার চেষ্টা করেন। রেশম ও নীল রপ্তানি করে, কয়লা খনি কিনে, জাহাজ ব্যবসায় পত্তন করে, চিনির কল স্থাপন করে একজন বিখ্যাত ধনী শিল্পপতি ও সমাজের প্রধান ব্যক্তি হয়ে ওঠেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 1842 খ্রিস্টাব্দে 16 জুন মহারানী ভিক্টোরিয়ার দরবারে উপস্থিত হয়ে এক সপ্তাহ পরে রাজপ্রাসাদে নিমন্ত্রিত হন। এখানে তাঁর রাজকীয় আড়ম্বর ও ঐশ্বর্যপূর্ণ জীবনযাত্রা দেখে সম্ভ্রান্ত ইংরেজগণ তাকে প্রিন্স বলতেন। স্যার ফ্র্যাঙ্ক ওরেলের জন্ম। গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মদিন আজ। গোপালচন্দ্র ভট্টাচার্য জন্মগ্রহণ করেন পয়লা অগস্ট 1895 খ্রিস্টাব্দে, মৃত্যু 8ই এপ্রিল 1981 খ্রিস্টাব্দ। প্রকৃতিপ্রেমিক স্বভাববিজ্ঞানী গোপালচন্দ্রের জন্ম দরিদ্র পরিবারে। অল্প বয়সেই তাঁর পিতৃবিয়োগ হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে লোনসিং উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই স্কুলের সর্বোচ্চ স্থান অধিকারের জন্য স্বর্ণপদক লাভ করেন। এর আগেই তাঁকে সংসারে হাল ধরতে হয়েছে, কখনো পিতার পেশা যজমানি করে, কখনো জমিদারি কাছাড়িতে নায়েবের কাজ করে। আইএ পড়া অসম্পূর্ণ থেকে যায়। পরে গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করেন। অল্প বয়স থেকেই তার প্রকৃতির প্রতি কৌতূহল ও ভালোবাসা প্রগাঢ় ছিল। কাজের ফাঁকে ফাঁকে তিনি সাহিত্য চর্চা করেছেন, সঙ্গে সমাজসেবা, শাড়ি গান ও পালা গানের দল তৈরি করে কবিতা ও ছড়া গান লিখেছেন। 1921 খ্রিস্টাব্দে তিনি বসু বিজ্ঞান মন্দিরে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের পদে কাজে যোগ দিয়েছিলেন। 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত সেখানেই তিনি কর্মরত ছিলেন। জগদীশচন্দ্রের নির্দেশে বটানি জুলজি সম্পর্কে গবেষণা ছাড়াও ছবি আঁকা, ফটোগ্রাফি, ইলেকট্রিকের কাজকর্ম, মোটর মেকানিক্স, ব্লক মেকিং, ব্ল্যাকস্মিথের কাজ, কার্পেন্ট্রি সমস্ত শিখতে হয়েছে তাকে। 1948 খ্রিস্টাব্দে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠায় তিনি আচার্য সত্যেন্দ্রনাথ বসুর সহকারী হিসেবে কাজ করেছেন।